পক্ষ থেকে আজকে এই আলোচনা অনুষ্ঠানে। আপনারা জানেন যে বিশ্বব্যাপী যে আজকে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আছে আমরা, সেই কারণে আমরা আজকে যে যে সভাগুলো সেমিনার ওয়ার্কশপ গুলো করতে পারছি না সোশ্যাল ডিস্টেন্স মেনটেনের কারণে, সেজন্য ঘরে বসে আজকে আমরা এই ডিজিটালি আমরা আজকে কিছু আলোচনা করব। দুটো বিষয় এখানে মনে রাখতে হবে, একটি হলো যে করোনা মহামারী, এবং আমরা যে কৃষি কাগজের পক্ষ থেকে যে আলোচনা নিয়ে করবো সেটি বাংলাদেশের কৃষি নিয়ে, বিশ্বব্যাপী কৃষিতে যে চ্যালেঞ্জ এবং বাংলাদেশের কৃষিতে কি চ্যালেঞ্জ, আগামীতে আমাদের কি করণীয় এবং কিভাবে আমরা এই কৃষিকে আগামীতে টিকিয়ে রাখতে পারবো যাতে করে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি এবং আমার এই দেশের 16 কোটি মানুষের মুখে খাবার তুলে দিতে পারি। তা আজকের এই আলোচনার বিষয় আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো কৃষি প্রণোদনা এবং চ্যালেঞ্জ। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী এই কৃষিকে রিঅ্যাক্টিভেট করার জন্য এই করোনাকালীন সময়ে কৃষিকে উত্তরণের জন্য কতগুলো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন ইতিমধ্যে। আমরা যে জিনিসটি অবাক হয়েছি যে যখনই আমরা দেখলাম যে দেশে করোনা ভাইরাস আক্রান্ত হলো এবং 25 মার্চ সরকার লকডাউন ঘোষণা করলেন, সাথে সাথেই দেশের প্রাইভেট সেক্টর বিশেষ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লো। বিশেষ করে আমরা যদি দেখি যে আমাদের সবচেয়ে যে অ্যাট্রাকটিভ সেক্টর সেটা হলো আমাদের গার্মেন্টস সেক্টর, এই গার্মেন্টস সেক্টরের পক্ষ থেকে বিজিএমই সরকারের সাথে আপনার নেগোসিয়েট করে 5,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ নিয়ে নিলেন, তাদের নাকি স্টাফের স্যালারি দেওয়া যাবে না। আর আমাদের যার বদৌলতে আজকে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়ে আছে, বিশ্বব্যাপী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যে কৃষি যে কৃষকরা আমাদেরকে খাইয়ে পুষিয়ে সরকারকে এত বড় সাপোর্ট দিচ্ছে, সেই কৃষকের পক্ষে কিন্তু কোনো দাবি দাওয়া আসেনি, কৃষকের কোনো ঘোষণা আসেনি। এবং একটি জায়গায় আমি সবসময় যেটা বলি যে আমরা যে সেক্টরটাকে সবচেয়ে বেশি প্রমোট করেছি বিজিএমই কে, প্রণোদনা দিয়ে বলেন, সাপোর্ট দিয়ে বলেন, বড় বড় ফ্যাক্টরি বিল, তাদেরকে বিদ্যুৎ সবকিছু দিয়েছি, কিন্তু সেই সেক্টর কিন্তু 1 মাস তার স্টাফের বেতন দিতে পারে নাই, বন্ধ হওয়া লকডাউন 1 মাসও বেতন দিতে পারে নাই। কিন্তু আমার কৃষক বছরের পর বছর ফসল উৎপাদন করে লস করে তারপরও মাঠে আসে ফসল করে যাচ্ছে, তারা কিন্তু মাঠ ছাড়ে নাই, তারা কোনো শ্রমিকের বেতন এখনো পেন্ডিং রাখে নাই, কম দামে ধান বিক্রি করে শ্রমিকের বেতন দিচ্ছে। সুতরাং আমরা মনে করি যে আমার কৃষকের আত্মসম্মানবোধ অনেক বেশি, তারা কারোর কাছে সাহায্যের জন্য হাত বাড়ায় না, তারা নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করে, এবং এর জন্যই আমি সবসময় বলি যে আমার কৃষকরা জাতীয় বীর, কারণ কৃষকরা আছে বলে আজকে আমরা টিকে আছি। সেই কৃষকদেরকে রিভাইভ করার জন্য আমরা জানেন যে আমাদের এই কৃষি বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কতগুলো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন, এবং আমরাও বিভিন্ন সময় বিভিন্ন দাবি করেছিলাম যে কি করা যায় করোনাকালীন সময়ে, কিভাবে আমরা কৃষকদের অ্যাক্টিভিট করা যায়। উনি প্রণোদনা যে কোটি করে দিয়েছেন, যে 5,000 কোটি টাকার একটা ফান্ড করেছেন বাংলাদেশ ব্যাংকে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি, এবং সেখানে 4% সুদে ঋণ দেবেন কৃষক এবং খামারিদেরকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হয়েছে। সুদের হার 4%, যেটা আমরা দীর্ঘদিন বলে আসছিলাম যে কৃষি যেহেতু লাভজনক প্রফেশন নয় সেখানে সুদের হার অবশ্যই কম হতে হবে, সিঙ্গেল ডিজিট হতে হবে, এবং এটাকে প্রণোদনা আদায় আওতায় 4% কম হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে উনি মাননীয় প্রধানমন্ত্রী 100 কোটি টাকার অতিরিক্ত একজন মেকানাইজেশনের জন্য ভর্তুকি বরাদ্দ দিয়েছেন, ভর্তুকি টাকা, এবং সেই মেকানাইজেশনের মেশিনও মাঠে নিতে গেছে, এবং আমরা দেখেছি খুব সাকসেসফুলি হাওড়ে ধান কাটা প্রায় 90% উঠে এসেছে সরকারের এই অ্যাটেম্পের কারণে। এর বাইরে উনি 150 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দিয়েছেন বীজ সার দেওয়ার জন্য, যেটা আউশ বা আমন মৌসুমে সরকার বা রবি মৌসুমে কাজ করবেন, এবং ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল আমাদের যে বড়দের 4 লক্ষ টন সেটাকে 6 লক্ষ টন করা হয়েছে, আরো 2 লক্ষ টন বাড়ানো হয়েছে। এই যে সুবিধাগুলো মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এগুলো মনে করি যে আমি একটি বাস্তবমুখী পদক্ষেপ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সমস্যা হলো যে এই যে প্রণোদনা প্যাকেজগুলো তার বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কোথায়, এই জিনিসগুলো আমরা জানতে চাই। যেহেতু আপনারা এখানে আমাদের আজকে আলোচনায় বিভিন্ন আছেন, আমাদের বিজ্ঞানী আছেন বীর বাংলাদেশ গবেষণা প্রাক্তন মহাপরিচালক ডক্টর জীবন কৃষ্ণ, উনি প্রেক্ষাপটে বলবেন, প্রাইভেট সেক্টরে মুস্তাফিজ রহমান সাহেব আছেন, উনি ওনার অভিজ্ঞতায় বলবেন যে আমরা কিভাবে এই প্রণোদনা প্যাকেজটা আরো বেশি এফেক্টিভ করতে পারি, বাস্তবায়ন হয়। সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে ফয়জল সিদ্দিকী আছেন, মাকসুদুল হাসান আছেন, হুমায়ুন চিশতি আছেন, আমরা মনে করি যে আপনারাও মাঠ পর্যায়ে তার বাস্তবায়নের সমস্যাগুলো কি এবং কি করলে এটা আরো বেটার হয় সে বিষয় নিয়ে আমরা মতামত দিবেন। তো প্রথমেই আমি যাব ডক্টর জীবন কৃষ্ণ বিশ্বাস, যে আপনি তো বিভিন্ন দীর্ঘদিন ধান গবেষণায় কাজ করেছেন এবং প্রথিত যশা বিজ্ঞানী ধানের উপরে, আপনি কিভাবে দেখছেন সরকারের প্রণোদনাটাকে এবং এই করোনা উত্তরণে ধানে আমাদের কি করা যেতে পারে, এই বিষয়ে আপনার বক্তব্যটা আমরা আশা করছি। প্রথমে ধন্যবাদ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি যথেষ্ট অভিজ্ঞ, বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ে আপনার চাকরি জীবনের
অধিকাংশ সময় এখানে ব্যয় করে আপনি কিন্তু আমাদের চেয়েও অনেক বেশি অভিজ্ঞ হয়ে গেছেন, বিশেষ করে প্রশাসনিক এবং অন্যান্য যে পলিসি প্ল্যানিং এর দিকে আপনার অবদান কিন্তু কৃষি মন্ত্রণালয়ে স্মরণ করে এবং আমরা স্মরণ করি। তো যাই হোক, আপনি যেটা জিজ্ঞেস করছেন যে প্রণোদনায় গবেষণা, বিশেষ করে এই করোনার যে একটা ভয়াল থাবা, এই থাবা থেকে উত্তরানোর জন্য কি অবস্থা হতে পারে? আমরা জানি যে করোনার বিশেষ দিক হলো যে একটা স্বাস্থ্যগত দিক, জনগণ সরাসরি থাকবে, আর একটা হলো এটা হলো প্রত্যক্ষ, আর একটা হলো পরোক্ষ। পরোক্ষটা হলো যেটা আমাদের অর্থনৈতিক ভাবে দুর্বল করে দেওয়ার যে সম্ভাবনা আমরা দেখি লকডাউনের কারণে, আমাদের সমস্ত কিছু যেখানে বন্ধ আমরা দেখি, সেই বাজার থেকে শুরু করে কলকারখানা ইত্যাদি, এমনকি কৃষিও আমাদেরকে অনেকটা বদলে থাকার মতোই। যদি আমরা কৃষিকে সেভাবে হয়তো আমরা ব্যবহার আমরা যথাযথ ভাবে আগাচ্ছি, আমরা মনে করি যে এই যে করোনার যে প্রভাব কলকারখানা বা ইত্যাদি কেউ এখন হয়তো আমাদের দেশের জন্য, বিশেষ বাংলাদেশের জন্য কৃষি আসলে একমাত্র উপায়, বলবো যে এটা একমাত্র উপায় কৃষিকে দিয়ে আমরা আমরা একটা উত্তরণ, আমরা একটা পথ বের করে নিতে পারবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই দুর্যোগের মুহূর্তে আমরা আমাদের পুরো ফসল, এটা আসলে অনেক ভালো এবং এখনকার বাধা বিপত্তি আমরা দেখিনি, এবং আজকের খবর 90% হাওরের ধান কাটা হয়ে গেছে এবং সারা বাংলাদেশের উল্লেখযোগ্য বোরো ধান কাটা হয়ে গেছে ইতোমধ্যে। এবং আশা করি বোরো স্বাভাবিকভাবে যথাযথভাবে আমরা গড়ে তুলতে পারবো। আমাদের বোরোর যে টার্গেট ফলন, এবছর কিন্তু দুর্যোগ আসেনি, সেই হিসেবে আমরা বলতে পারি যে ফলন আমাদের যে আমাদের টার্গেট আছে সেই ফলন আমরা পেয়ে যাব। তারপরে আমাদের যে একটা চিন্তা ভাবনা যে পরে আমাদের কি প্রভাব আসতে পারে, আমাদের তো প্রস্তুতি নিতে হবে সমস্ত ক্ষেত্রে। আমরা বলছি করোনার ক্ষেত্রে আমরা বলছি যে এই যে অতীত করে আমাদের যে অত্যাচার অবিচার যেভাবে আমরা যথেষ্ট ভাবে ব্যবহার করছি, যার জন্য করোনার মধ্যে ভাইরাস আমাদেরকে আমরা তাদের মানে প্রতিহত করতে গিয়ে আমরা বেশ একটা বিপদের মধ্যে পড়ে গেছি। ঠিক একইভাবে কিন্তু আমাদের এই আমাদের মানে এই যে কৃষি বা পরিবেশের উপরে এই ধরনের প্রভাব আসতে পারে, সেই ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকতে হবে। কিন্তু তার আগে আমি যেটা বলতে চাচ্ছি যে সরকার যেভাবে এই যে আমরা লকডাউনের ভিতরেও আমরা কৃষক শ্রমিকদের যেভাবে ব্যবস্থা করে হাওড়ে নিয়ে যাওয়া হলো, এটা কিন্তু একটা সত্যি আমি প্রথমে ভাবতে পারিনি এটা কিভাবে সম্ভব হবে, দুশ্চিন্তার মধ্যে ছিল। তারপরেও যেভাবে সরকারের যে ভূমিকা শ্রমিকদেরকে নিয়ে যাওয়া হলো, তারপরে মেকানাইজেশনের যে যান্ত্রিকায়ন যে যন্ত্রপাতি নিয়ে যাওয়া হলো, সেটা দিয়ে কিন্তু আসলে বলা যায় যে আমিও ভাবতে পারিনি যে এটা এইভাবে সমাধান করা সম্ভব হবে, কিন্তু সেটা অনেকটা উঠে যাওয়া গেছে। আমি মনে করি যে আমাদের এর পরবর্তীতে সরকারের যে প্রণোদনা সেগুলো যদি কাজ করে, বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি প্রণোদনা সরকার দেয়, এই যে সরকার সাহায্য করছে কিন্তু তারপরে যে নেগেটিভ জিনিসগুলো আমরা শুনি, যে সাহায্য জিনিসগুলো যথাযথ ভাবে পৌঁছায় না, প্রণোদনার ক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে। প্রণোদনা কৃষকের কৃষকের কাছে যদি ঠিক মতো না পৌঁছায় তাহলে কিন্তু কাজে আসে না। এই জন্য আমি মনে করি প্রণোদনা অনেক সময় এমন হতে পারে এর মাধ্যমে যে প্রণোদনার কথা বলা হলো 5,000 কোটি টাকাই হোক যাই হোক, যে প্রণোদনা সেটা যদি অনেক সময় কৃষককে ইন কাইন্ড মানে কোনো ব্যবহারিক জিনিস হিসেবে দেওয়া যায়, যেমন কৃষক এখন সার টাকাটা না দিয়ে প্রণোদনা যদি সার হিসেবে দেওয়া যায়, কৃষকের এখন আগাছা পরিষ্কার করবে বেতন টাকা হিসেবে না দিয়ে, যদি প্রত্যেক আমাদের কৃষকের তো যে ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি আছে, এমনকি আজকাল কৃষকের যে শ্রমিক ক্ষমতায় তারও কিন্তু বিকাশ, সেই সমস্ত ক্ষেত্রে যদি আমরা সরাসরি ব্যাংক থেকে যদি শ্রমিক যে শ্রম দিল সেই অর্থটা যদি দিয়ে দেওয়া যায় সরাসরি ডিজিটাল আদান প্রদান করতে যায়, তাহলে কিন্তু এই অর্থে হয়তো এটা সৎভাবে ব্যয় করা সম্ভব হতে পারে। এবার আর একটা জিনিস আমি বলবো, ভবিষ্যতে আমাদের পরিকল্পনা করার দরকার। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন যে কোনো জমি ফেলে রাখা যাবে, অর্থ হলে এই কথাটা যদি আমি প্রতীকী ভাবে ঘুরে নিই, হ্যাঁ আমাদের কৃষি মানে ইন্টেন্সিভ কেয়ার কৃষি অগ্রসর আমাদের করানোর কোনো সুযোগ নেই, এখানে যতটুকু সম্ভব আমাদের বুদ্ধিমান কৃষকরা এতটাই বুদ্ধিমান সেটা আমরা তারা তাদের অভিজ্ঞতা তাদের সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে আমরা যদি এটাকে বলি
তাদের ভিতরে যে জ্ঞান কনসিয়াসনেস বলা হয় সেগুলো দিয়ে তারা কিন্তু ঋদ্ধ, তাদেরকে যদি সবকিছু দেওয়া যায় শুধুমাত্র ইনফরমেশন সাপ্লাই দেওয়া যায় যথাযথ ভাবে, তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান সেটা কিন্তু তারা করতে পারবে। এই জন্য আমি বলতে চাচ্ছি যে কৃষকদেরকে শুধু এই তাদের পাশে থাকা, এবং আর একটা জিনিস আমি সবসময় বলি যে শুধু ভালো ভালো জাত দিলেই হবে না, যে জাত যে কাজটা করতে হবে কৃষকদেরকে অনুপ্রেরণা দিলে কৃষিতাত্ত্বিক যে ব্যবস্থাপনা যেটাকে আমরা বলি কালচারাল ম্যানেজমেন্ট বা ফসলটা ভালো করার জন্য যে ব্যবস্থাপনা থেকে শুরু করে পরিচর্যা করা, সেই জিনিসটা যেন কৃষকরা যথাযথ ভাবে করতে পারে, তাহলে পরে দেখা যাবে যে যে পরিমাণ আমরা জানি যে প্রায় 20% ইল্ড গ্যাপ, সেই ইল্ড গ্যাপ অনেকটা কমে আসবে। যদি ইল্ড গ্যাপ যদি কমে আসে তাহলে আমরা প্রতি বছর আমাদের যে একটা টার্গেট করা আছে, ভিশন করা আছে যে প্রতি বছর 2 মিলিয়ন মেট্রিক টন খাবার আমরা বেশি রাখবো জনসংখ্যা বাড়ার সাথে সাথে, আমরা কিন্তু সেটা কিন্তু মেনটেন করতে পারবো। এই জন্য আমি বলি যে প্রতীকী ভাবে বা যেভাবে বলুন মাননীয় এই ব্যাপারটা চ্যালেঞ্জটা কিন্তু আমরা করতে পারবো। আর একটা কথা বলি যে মাঠে আসে কৃষক, তারপরে আসে কৃষক কর্মকর্তা তৃণমূল পর্যায়ে, তারপরে ধীরে ধীরে যারা আসে উপর দিকে, পাশাপাশি গবেষক আছে, পলিসি মেকার আছে, এবং মিডিয়া কর্মী যারা আছেন আপনারা যারা মিডিয়াতে এখন কাজ করছেন, মাঠের যে সমস্যা কদিন আগের যে সমস্যা আমি দেখলাম যে বলা হলো যে এই মাঠের বাংলাদেশের প্রত্যন্ত এলাকাতে যে হঠাৎ করে পঙ্গপালের কথা বলা হচ্ছে, সেটা যে মিডিয়াতে আসলো, মিডিয়াতে যেভাবে আনার ফলে কিন্তু সরকার থেকে যে ধান গবেষণা বা মন্ত্রণালয় থেকে যে ভূমিকাটা নেওয়া হলো এমনকি সম্প্রসারণ, সেটা কিন্তু আসলে ব্যাপার ছিল। কিন্তু আমি বলি যে মিডিয়া কোনো অন্য বা বিরোধী ভূমিকা না নিয়ে মিডিয়া যদি কৃষক এবং কৃষি বিজ্ঞানী এবং সম্প্রসারণ সাথে বসে এক পক্ষ হয়ে যদি কাজ করে কোথায় কি হচ্ছে মিডিয়া শুধু ঘুরিয়ে দেবে। আমি জানি আজকাল যারা মিডিয়াতে আছে তারা কিন্তু কৃষি বিষয়ে যথেষ্ট পারদর্শী, এবং পাশাপাশি আরেকটা জিনিস আমি বলতে চাই আছেন এই যে আমাদের আমরা যে বিভিন্ন বেসরকারি খাত যেগুলো আছে এইবারে যেভাবে আমরা যে মেকানাইজেশনের যে জিনিসটা দেখলাম, অনেকে বলছে অনেকে বলে থাকে সমালোচনা করে সমালোচনা করে যায় যে মেকানাইজেশন আসলো আসলে এসিআই বা আরো অনেকে লাভবান কিন্তু কৃষকরা নাকি আসলে এইভাবে এইভাবে নেগেটিভ হইতে কোনো কিছু দেখতে পাচ্ছি না। জীবন আমি আপনাকে যে প্রশ্নটা করবো যে আপনি যে জিনিসগুলো টাচ করলেন ইটস গুড, বাট আমি আপনার কাছে প্রশ্ন দেখেন যে আমরা এই সরকার যখন ক্ষমতায় আসে 9-10 সালেও কিন্তু 47 লক্ষ হেক্টর জমিতে বোরো ধান চাষ করেছিলাম, কিন্তু এবছর দেখছি যে বোরোর এলাকা 42 লক্ষ হেক্টর হয়ে গেছে, কমে গেছে। এটা দুটো কারণ হতে পারে, একটা হতে পারে যে কৃষক ধান থেকে সরে যাচ্ছে দাম পাচ্ছে না বলে, আর একটা হতে পারে যে আপনি ইল্ড গ্যাপ কমাবেন প্রোডাক্টিভিটি বাড়ছে, দ্যাট ইজ ওয়েল এন্ড গুড। কিন্তু এই যে কৃষক যে ধানের দাম পাচ্ছে না, আপনি একজন ধানের মানুষ সারা জীবন ধানে ব্যয় করেছেন, সেখানে আপনি কি মনে করেন যে কি করণীয়, আমরা কিভাবে এই ধানের মূল্যটা আমরা দিতে পারি? আমরা যদি দেখছি গত কয়েক বছর যাবত কৃষক ধানের দাম পাচ্ছে না, ক্রমান্বয়ে ধান থেকে সরে যাচ্ছে, সেই ধানটা কিন্তু আমরা বিড়িতে যেটা লেখা আছে গেটের ভিতরে প্রথমেই লেখা আছে ধানই জীবন, ধানই যদি আমি না করি, তাহলে আমার কি হবে ভবিষ্যতে? এই জায়গায় আপনার কি বক্তব্য, ধানের দাম মূল্যটা কিভাবে দেওয়া এবং এরিয়াজটা? জি আসলে স্যার এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কৃষক কিন্তু জানে যে তার লাভ হচ্ছে না, সবসময় কৃষক কিন্তু এটা বলে, তা আসলে তারপরে কিন্তু করতে হয়। একটা জিনিস স্যার মনে রাখার বিষয়, আপনি তো আপনারও বলতে গেলে সারা জীবন এই এই গবেষণা এবং সম্প্রসারণ এর সাথে জড়িত, তো যে জিনিসটা আমরা দেখি যে এই কৃষি আসলে কিন্তু খাদ্য, খাদ্য কিন্তু ল্যাবরেটরিতে সিনথেসিস করা যায় না, ল্যাবরেটরিতে গবেষণাগারে ওইভাবে সরাসরি কোনো কারখানায় খাদ্য তৈরি করা যায় না, খাদ্যকে অবশ্যই সেই আলো তারপরে বাতাস তারপরে মাটিতে যে সমস্ত খাদ্য উপাদান এগুলো দিয়ে খাদ্য বানাতে হয়, এবং তার উপরে কৃষকের আদর, কৃষকের যে পরিশ্রম ঘাম এই জন্য, এবং তারপরে আরো আছে সেই বিখ্যাত বিজ্ঞানী স্বামীনাথনের কথায়, এটা ইয়ে জানে আমাদের ফয়জুল কিন্তু জানে, স্বামীনাথনের সাথে তার একটা সাক্ষাৎকার নেওয়ার সময় হয়তো সে জানছে যে এই কৃষক পলিসি মেকার বিজ্ঞানী এবং কৃষি যারা তৃণমূল পর্যায়ে তাদের ঘামেই কিন্তু কৃষি, তো এখানে যে লাভ হয় না এটা কিন্তু আসলে কোনো উপায় নেই। কৃষক কৃষিকে কৃষককে দেশের একটা বিরাট শ্রমশক্তি কৃষির সাথে জড়িত,
গানের সাথে জড়িত, তাদের কিন্তু এটা করতেই হয়। বিকল্প কি? কোনো তো বিকল্প নাই। আমি এটাকে অনেক সময় বলতাম যে লাভ হয় না, যে কৃষক তার এই ঘামের যে শ্রম, শ্রম কিন্তু ক্ষয় হয়। এখানে কিন্তু ধরা হয় না তার যে জমির যে ভাড়া, তার জমি, নিজের জমি, তারপরে তার নিজের পরিবারের শ্রম, তার ছেলেরা শ্রম দিচ্ছে, তার স্ত্রীর শ্রম দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু কখনো ঠিক আছে। কিন্তু এখানে সরকারের কি কিছুই করেন নাই? সরকার কি কিছুই করেন নাই? আমাদের কি কিছুই করেন নাই? স্যার আমার কাছে যেটা লস করে দেবে, আমার কাছে যেটা মনে হয় সরকারের এটা করা উচিত, যেটা আমাদের ধান গবেষণার ইকোনমিক্স ডিভিশন থেকে অনেক সময় বলা হয় যে যখন আর ধানটা ঘরে তোলা হচ্ছে সে সময় কিন্তু কৃষককে অনেক সময় বেচতে হয়, ধানটা বিক্রি করতে হয়, সে সময় যেন মিডিয়ার হাতে, মানে যারা মধ্য, যারা মাঝামাঝি আছে ফড়িয়া, তাদের কাছে না যায়, তাদের কাছে যেতেই সেই সময় কিন্তু দামটা কম হয়ে যায়। সে সময় যে জিনিসটা করা যেতে পারে, কৃষক যেন তার নিজের গোলাতেই ধানটা সংরক্ষণ করতে পারে, কিছু কিছু অর্থনৈতিক সাপোর্ট যদি দেয়, তখন তার ওই মুহূর্তে সে কিন্তু ধানটা ঘরে রাখলো যে না আমি 2 মাস পরে বিক্রি করব, তাহলে দামে বিক্রি করব, ওই সময় সেই সময় এটা সাপোর্টটা, এই যে প্রণোদনার মধ্যে যদি এইটা রাখা যায়, যে আপদকালীন যে রক্ষাটা। আর কদিন আগে আমি দেখলাম যে আমাদের বন্ধু ডক্টর নিয়োগী একটা কথা বলছে যে ধানের ব্যাংক তৈরি করা, বিভিন্ন ভাবে এগুলো যদি করা যায় তাহলে হয়তো বা কৃষককে হয়তো কোনোভাবে তাকে রক্ষা করা যেতে পারে। আর আরেকটা হলো স্যার, থ্যাংক ইউ, আমি আপনার কাছে আবার আসতেছি জীবন, আমি আপনার কাছে আবার আসতেছি, আমি আবার সবার কাছে একটু ঘুরে আসি। এবার যাবো মুস্তাফিজুর রহমান সাহেব, একটা প্রাইভেট সেক্টর হিসাবে যে আপনি এই বর্তমান অবস্থায় সরকারের প্রণোদনা প্যাকেজটা কিভাবে দেখছেন, এবং এর বাস্তবায়ন যে নীতিমালা গুলো আসছে ক্রমান্বয়ে, সেগুলো নিয়ে আপনার কি অভিমত প্লিজ। ধন্যবাদ। আমি প্রথমেই আমি কৃষি কাগজকে প্রথমে ধন্যবাদ দেব যে তারা খুব সময় উপযোগী একটি আলোচনার আয়োজন করেছে, এবং যে আলোচনা অনুষ্ঠানে এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানের প্রাক্তন মহাপরিচালক রেখেছে এবং বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব এটা সঞ্চালন করছেন, এবং সাংবাদিক কিছু ভাইয়েরা আছে যারা এটা গণমাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারবো, উদ্যোগটা অত্যন্ত ভালো, আমি সাধুবাদ জানাই। আপনি যে আলোচনা, যে প্রশ্নটি আমাকে করেছেন, সেটা হলো যে বর্তমান সরকারের যে গৃহীত যে পদক্ষেপ এটা কেমন এবং এটার কিভাবে এটা বন্টন হলে ভালো হয়। আমি প্রথমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব যে অর্থনৈতিক মন্দা যখনই শুরু হয় সারা পৃথিবীতে মন্দা এবং মহামন্দা, এটা সংস্কার করে, এটাকে পুনর্বিন্যাস করার যে প্রচলিত যে ইনস্ট্রুমেন্ট সেটা সরকারের হাতেই থাকে, এবং সরকার যথাসময়ে যথাযথ উদ্যোগে নিয়েছে, যেটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে এর সুপ্রভাব সময়ের মধ্য দিয়ে পড়বে। কিন্তু কৃষি ক্ষেত্রে যেটা আজকের আলোচনার বিষয় সেটা হলো যে কৃষকের উৎপাদিত ফসলের মূল্য না পাওয়া এবং তার এই আপদকালীন সময়ে তাকে বাঁচিয়ে রাখার জন্যই এই প্রণোদনা। এখন যে এর আগেও কৃষিতে প্রণোদনা ছিল, কারণ কৃষিকে লাভজনক করতে হলে কৃষক যদি সেখানে ভর্তুকি না দিয়ে এই কৃষি উপকরণের যে মূল্য, ফার্টিলাইজার এবং পেস্টিসাইড, ইরিগেশন এবং হলো যে প্লাউইং, জমি তৈরি করা থেকে শুরু করে ফসল কর্তন এবং সংরক্ষণ পর্যন্ত উৎপাদনের প্রতিটি স্তর, এখানে যে খরচগুলো লাগে সেই খরচ দিয়ে যদি ওর যে উৎপাদন খরচ, সেই উৎপাদনে বাজার মূল্য পায় না বলেই এর আগে থেকেই কৃষিতে প্রণোদনা দেওয়া হয়েছে। এখন যেহেতু আমাদের কৃষি এই অর্থনীতির যে আপদকালীন সময়, কৃষি আমাদের এখন শেষ ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আপনার অর্থনীতি কৃষি দিয়েই শুরু হয় এবং কৃষিটাই প্রতিটা দেশে ধীরে ধীরে পিছনের দিকে চলে যায়, এবং আমাদের দেশে কৃষিটা পিছনের দিকে চলে গিয়েছে। এখন একটু আবার প্রথম আলোচনা এসে পারে, কারণ মানুষকে বাঁচায় রাখতে হলে তাকে প্রথমে খাদ্য দিয়ে তাকে বাঁচায় রাখতে হবে। খাদ্য উৎপাদনের জন্য আপনার জমি তৈরি থেকে শুরু করে ফসল সংরক্ষণের উৎপাদনের যে প্রথমে তাকে বীজ দিতে হবে, তাকে ফার্টিলাইজার দিতে হবে, তার ক্রপ প্রোটেকশনের যে পেস্টিসাইড এবং আদার্স যেগুলো ক্রপ প্রোটেকশনের জন্য যেগুলো উপকরণ আছে সেগুলো দিতে হবে, তার ফসলের
মারাই করার ব্যবস্থা করতে হবে, সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এই যে দীর্ঘ প্রক্রিয়া, এই প্রক্রিয়া যাতে কৃষকের এই মন্দাকালীন সময় যাতে সে এখান থেকে আগ্রহ হারিয়ে না ফেলে, তার জন্য চমৎকার একটি প্রণোদনা ডিক্লেয়ার করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে তারা প্রায় 4-5টি সার্কুলার বিভিন্ন ব্যাংকে দিয়েছে, কৃষি ব্যাংকে এক ধরনের লোন বিতরণের জন্য তাকে দিয়েছে, অন্যান্য তফসিলভুক্ত ব্যাংকে তারা এইগুলো সার্কুলার দিয়েছে। যে সার্কুলারের কপিগুলো আমরা যেহেতু বাণিজ্যিক প্রতিষ্ঠান, আমরা প্রত্যেকটা সার্কুলারে আমরা সুন্দর করি, সেখানে শস্য উৎপাদনের জন্য যে লোন দেওয়া আছে সেটা তো আগে থেকেই পায়, তার চেয়ে অপেক্ষাকৃত কম রেট অফ ইন্টারেস্ট। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে বহু আগে থেকেই সরকার একটা অনেক পরিমাণ অর্থ শস্য উৎপাদনের জন্য প্রদান করা হয়ে থাকে, যেমন আপনার প্রধান শস্য উৎপাদনের জন্য দেওয়া হয়ে থাকে। সেটাকে আরো আকর্ষণীয় করে একটা বিশেষ প্রণোদনা প্যাকেজ 5,000 কোটি টাকার সার্কুলার ব্যাংকে দেওয়া আছে। এছাড়াও মূলধন ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার জন্য বলা আছে, কোম্পানিদের যেগুলো কম্পেনসেশন আছে, এই সার্কুলারগুলো আপনারা অনেকেই জানেন, আপনাদের মতো এটা হয়তো আপনাদের অবগত আছে। এগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে যে বিভিন্ন প্রক্রিয়ায় ধাপে ধাপে এটা ঝুঁকি থেকে যায়, যে যার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে তাকে দেবার মাঝখানে যত বেশি ধাপ থাকবে তত বেশি এটা ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। আবার যদি সরাসরি কৃষককে যদি অর্থ দেওয়া হয় তাহলে কিন্তু কৃষকের বিভিন্ন চয়েস, তার যে অপশন থেকে যায়, কৃষি উৎপাদনের বাহিরেও এই টাকাটা বাহিরে চলে যেতে পারে। তাই আমার মনে হয় যে সরকার যে উদ্যোগ নিয়েছে, যেমন এখানে কৃষি উপকরণ উৎপাদনকারী কোম্পানিরাও কিন্তু তারা এই অর্থ সহায়তা নিতে পারে, আবার কৃষক সরাসরি তারাও নিতে পারে, আবার কৃষককে তার সরাসরি তার ব্যাংকের মাধ্যমে এটা প্রদান করা হবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটি ধাপের জন্যই কিন্তু বরাদ্দ আছে, প্রতিটি সংস্থার জন্যই বরাদ্দ আছে, ইন্ডিভিজুয়াল কৃষক থেকে শুরু করে উৎপাদনকারী কোম্পানি, উপকরণ বিতরণকারী কোম্পানি, প্রত্যেকের জন্যে আছে। এখন এগুলোকে সুস্থভাবে যাতে বিতরণ হয় তাহলে এটা কৃষকের কাছে যাবে এবং দেশের অর্থনীতিতে এটা গতিশীলতা আসবে, আমি এইভাবেই মনে করি এটা যথাযথ। ধন্যবাদ আপনাকে আপনার এই মতামতের জন্য। কিন্তু আমরা একটা জিনিস সবসময় দেখে আসছি যে আমরা যে কৃষি ঋণ সরকার দিয়ে থাকছে, আপনি যেটা বললেন আমরা গতবার যে ঋণ দিয়েছে তা দেখেছি আমাদের যে টোটাল কৃষক আছে তার 39-40% কৃষক টাচ করতে পারে না, 6% কিন্তু বাইরে থাকে। আর আমি বলছি যে আমি ট্রেডিশনাল থেকে কমার্শিয়াল এগ্রিকালচারে যাচ্ছি, যখনই আপনি কমার্শিয়ালে যাবেন তখন কিন্তু অর্থের প্রয়োজন বেশি হবে, কারণ এখন আগে কৃষক ধরেন আপনার টমেটো করবে নিজের জন্য অল্প জমিতে, এখন করে কমার্শিয়ালি বিক্রি করার জন্য ফুলকপি বাঁধাকপি হাইব্রিড ক্রপ করছে, প্রচুর অর্থের প্রয়োজন হয়। এখন সময় মতো যদি ঋণটা না পায়, এই যে ব্যাংকের হয়রানিগুলো এবং ব্যাংকের ডিসকাস আসা যাওয়া করা, এগুলো কিন্তু একটা হ্যাসেল থেকে যায়। এর জন্য আমরা বারবার বলছিলাম যে যারা দরখাস্ত করবে, এখন বর্তমান সরকার যে ডিজিটাল কার্যক্রম আছে, আপনি ডিজিটাল সিস্টেম আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি অ্যাপ্লিকেশন করব, আমার অ্যাকাউন্টে টাকা যাবে, আমার অ্যাকাউন্ট থেকে নেবেন, এইভাবে এটাকে যদি আরো সহজ করা যায় কিনা, আপনারা প্রাইভেট সেক্টর হিসেবে এই বিষয়গুলো আরেকটু আমাদেরকে জানাবেন আগামীতে। আমরা আশা করবো যে এই কিভাবে অর্থটা মানে সহজে একটা কৃষকের কাছে দেওয়া যায়, কারণ আপনি বলছেন একদিকে কমার্শিয়াল করবেন, যেমন একটু আগে আমি জীবনবাবুর সাথে একটা কথা জিজ্ঞাসা করবো, পরে হয়তো আনসারটা পাবো, কারণ আমি প্রতি বছরই গত 5 বছর যাবত দেখছি যে বড় এবার করোনার সময় আরো সংকট হলো, কিন্তু আমার মেকানাইজেশনের অর্থ গেল সংকট হওয়ার পরে, কেন? এটা তো গত ডিসেম্বর মাসে যেতে পারতো, কারণ আমি তো জানি যে মেকানাইজেশনের টাকা প্রয়োজন হবেই, এটা যদি গত ডিসেম্বরে আমার এই টাকা যেত তাহলে কিন্তু আমার মেশিনগুলো আরো কয়েক 1 মাস আগে মাঠে থাকতে পারতো, আরো বেশি এলাকা যেতে পারতো। সুতরাং এই যে আমরা অনেক কিছুই করি বা দেরিতে করি, এই দেরিতে করাটা আমাদের জন্য বিড়ম্বনা। আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো, আমি যাচ্ছি আমাদের সাংবাদিক বন্ধু চিষ্টির কাছে। চিষ্টির অভিজ্ঞতা থেকে বলুন যে আপনারা তো মাঠে কাজ করেন, মানুষের সাথে মিশন, সবার মতামত চান, সো আপনি কিভাবে দেখছেন এই প্রণোদনার্থে রিয়াকশন কি, ফার্মার্সরা এটাকে কিভাবে নিয়েছে, প্রাইভেট সেক্টর কিভাবে নিচ্ছে এই প্রণোদনা প্যাকেজটাকে? মিস্টার চিষ্টি, হুমায়ুন চিষ্টি, প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার এতক্ষণ যে আলোচনাগুলো শুনলাম, আসলে আমি সেই বিষয়টা নিয়েই ভাবছিলাম, কারণ আমরা বরাবরই যে বিষয়টা দেখি যে এখন একটা মানে মহামারী অবস্থা চলছে, এবং সেই ক্ষেত্রে মানে বিশ্বের সবাই কিন্তু একটা বিষয় নিয়ে সব থেকে বেশি আতঙ্কিত যে আগামীতে খাবারের সংস্থান হবে কীভাবে। মানে সারা বিশ্বের মানুষের, শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের মানুষের
খাবারের সংস্থান হবে কি হবে, সেই ক্ষেত্রে আমরা বলতে গেলে আসলে কিছুটা ভাগ্যবানী। হ্যাঁ, আমি এইভাবে বলবো যে কারণ যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, আমরা এর আগেও দেখেছি অনেক অনেক সংকটময় পরিস্থিতিতেও দেখেছি যে আমাদের কৃষকেরা, হ্যাঁ, মানে তাদের যে মানে অভিজ্ঞতা, তাদের যে মানে শ্রম, তাদের যে মানে চেষ্টা, সব কিছু দিয়ে, হ্যাঁ, এক এক প্রকারে আমাদেরকে তারা উৎরায় দেন বলা যায় ইয়ে করে। তো সেই জায়গা থেকে আমরা আসলে এই 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 বিষয়টাতে অনেক বেশি ভাগ্যবান আমি বলবো। এবং এবারও আমরা দেখেছি যে এই মানে মহামারীর মধ্যেও, মহামারী তো মানে আলটিমেটলি শুরু হয়েছে তো চীনে, যদি আপনি ধরেন যে নভেম্বরে, হ্যাঁ, বা আমাদের দেশে যদি ধরেন যে মার্চের এই ইয়েটা শুরু হয়েছে, তাহলেও কিন্তু গত 2 মাস। এবং এর মধ্যে আমরা দেখেছি যে বোরোর কিন্তু বাম্পার ফলন হয়েছে, এবং মানে শেষ পর্যন্ত কিন্তু প্রায় মানে হাওড়ের যেই মানে ওইখানকার যে পূর্বাভাস ছিল যে এবারে হয়তো বা খুব আগাম বন্যা হতে পারে, সেক্ষেত্রে ধানটা কাটাটা খুব জরুরি ছিল, সেই জায়গাটা আসলে আমরা উত্তরাতে পেরেছি। কিন্তু যে বিষয়টা ডক্টর জীবনকৃষ্ণ বিশ্বাস যেটা বললেন যে আসলে আমরা বরাবরই যে বিষয়টা হয় যে সরকার যে মানে এই কৃষির সংকট মোকাবেলায় যে প্রণোদনা দিয়েছে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু আমরা বরাবরই দেখেছি যে কৃষকরা আসলে মানে কৃষকরা মানে কৃষিতে যেই সুবিধাটা দেয়া হয় সেটার অধিকাংশই কৃষকরা পায় না। পায় কারা? পায় হচ্ছে মধ্যসত্ত্ব মানে মাঝখানে যারা আছে তারা পায়। এর আগেও আমরা দেখেছি যে যখন মানে সেচের জন্য কৃষকদেরকে ভর্তুকি দেওয়া হলো, সেই ভর্তুকি দেওয়া হলো হচ্ছে যারা সেচ দিচ্ছেন তাদেরকে, তাদের বিদ্যুৎ বিলের উপরে সেই ভর্তুকিটা দেওয়া হলো, এবং সেই ভর্তুকিটা কিন্তু কৃষক পেল না। কৃষককে কিন্তু সেই একই দামে হয়তো বা খুব মানে যে যেই দামটা কমানো হলো, সেচের যে দামটা কমানো হলো, সেটা কিন্তু ওই ভর্তুকির চেয়ে অনেক কম। আলটিমেটলি ওই ভর্তুকির মূল টাকাটা কিন্তু পেলো হচ্ছে সেই সেচ মালিক। এবং আমাকে কয়েকদিন আগে অফিস থেকে বলা হলো যে যেহেতু বোরো ধান উঠছে, হ্যাঁ, সেই বিষয়ে নিয়ে একটা কাজ করার জন্য, এবং আমি আমার আমাদের যেহেতু এখন সরেজমিনে যাওয়ার কোনো উপায় নেই, আমি আমার যে প্রতিনিধিরা আছেন জেলা প্রতিনিধিরা তাদের মাধ্যমে যখন ইনফরমেশনগুলো নিলাম, আমি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যে সব থেকে বড় মানে হাটটা বসে ধানের হাটটা, যেটা হ্যাঁ হাওড়ের মানে অধিকাংশ এই কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জের মূলত অধিকাংশ মানে বড় হাটটাই হচ্ছে এখানে আসে, এবং এখানকার কৃষকের কাছে এসে মানে তাদের বক্তব্য থেকে যেটা শুনলাম যে তারা আসলে এই যে সরকার যে ধান চাল সংগ্রহের যে কর্মসূচিটা নিয়েছে সেই কর্মসূচি কিন্তু মানে বলতে গেলে যেই সময় শুরু করার কথা, গত 25 তারিখে শুরু করার কথা ছিল, হ্যাঁ, সেই সময় কিন্তু শুরু করতে পারেনি, ফলে কৃষকরা যেহেতু ওইখানেও দিতে পারছেন না, আবার যেখানে অল্প সংখ্যক ভাবে শুরু হয়েছে সেখানে কৃষকরা ধান দিতে পারছেন না। কেন? কারণ তাদেরকে বলা হচ্ছে যে এই যে ধান কেটে নিয়ে আসছেন এই ধানে আর্দ্রতা বেশি, ফলে এই ধানটাতে আর্দ্রতা, সেই আর্দ্রতাতে আমরা নিতে পারবো না, আপনারা ধানটা শুকান, হ্যাঁ, তারপরে আমরা এটা আমরা বিবেচনা করব যে এটা নেয়ার উপযোগী কি না। এবং আপনাকে আমাদেরকে বুঝতে হবে যে একজন কৃষকের, আমাদের দেশের অধিকাংশ কৃষকের কিন্তু মানে এই পর্যায়ের কৃষক না যে সে ধানটা তুলে নিয়ে এসে মানে রেখে শুকিয়ে তারপরে করার জন্য যাবে, এই পরিমাণ মানে এই সময়টাও কিন্তু তার হাতে থাকে না। সে কিন্তু চায় যে মানে ধানটা উঠানো হলো, ইয়ে করা হলো, কোনো রকমে বাজারে মানে বিক্রি করে তার যে দায় দেনাগুলো আছে বা তার যে মানে ইয়েগুলো আছে সেগুলো সে কিভাবে মিট আপ করবে, ফলে যখন সে আবার বিক্রি করতে যাচ্ছে বাজারে মানে হাটে যখন বিক্রি করতে যাচ্ছে তখন মানে বিক্রি হচ্ছে না তার। কেন? কারণ এই বিষয়ে যখন আমরা খোঁজ নিতে গেলাম তখন মিল মালিকরা বলছেন যে করোনার জন্য আমাদের আসলে অর্থ সংকট, আমরা কিনতে পারবো না, যদি আমাদেরকে কম সুদে যদি সরকার ঋণের ব্যবস্থা করে তাহলে হয়তো বা আমরা এই চাল ধানটা আমরা কিনতে পারবো। এবং একই সাথে সরকার যে ইয়াটা ধরেছে ধানের চালের দামটা যেটা ধরেছে সেই দামটা যদি আমরা আসলে এটাতে কোনো লাভ করতে পারবো না, ফলে আমরা এই জন্যই আসলে আমরা ধান কিনছি না। এখন আলটিমেটলি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার ওই কৃষক। ফাইনালি যখন তার ধান বিক্রি হচ্ছে না তখন কিছু কৃষক তো বলেই দিলেন যে এইরকম যদি চলতে থাকে আমার যদি মানে উৎপাদন খরচের থেকে যদি 2-4 হাজার টাকা মানে আমার প্রতি বিঘায় ক্ষতি হয়, হ্যাঁ, আমার পরিশ্রমের টাকা বাদ দিলাম, আমি যে পরিশ্রমটা দিচ্ছি আমার তো মানে একজন কৃষক তো মূলত পুরো পরিশ্রমটা ওই ধান মানে আবাদের উপরেই দেয়, সেইটাও যদি বাদ দিয়ে যদি আমার লস হয় তাহলে তো আগামীতে আমার ধান উৎপাদন করা বন্ধ করতে হবে। এবং কয়েকজন কৃষকের
মানে তার চেয়ে বড় কথা তার জানা দিতে হবে, তার লেবারে পেমেন্ট করতে হবে, শ্রমিকের হলে বেতন দেওয়া জরুরি হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা তো মানে তাহলে কি হলো, তাহলে মূল মূল জায়গাটা হলো যে মানে আমরা সরকার যে মানে ধান চাল সংগ্রহের যে মানে স্কিমটা মানে যে ঘোষণাটা দিল বা প্রতি বছরই যেটা হয়, এবং আমরা প্রতি বছরই কিন্তু দেখছি যে মানে ধানের চেয়ে চালের সংগ্রহটা কিন্তু বেশি হয় এবং অনেক গুণ বেশি হয়। একজন এখন একজন কৃষক কিন্তু চাল বিক্রি করতে পারে না, মানে ওই যে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে চাল করে বিক্রি করার মতো বা সরকারের ইয়াতে দেওয়ার মতো সামর্থ্য কিন্তু কৃষকের নাই, ফলে মাঝখান থেকে কিন্তু ওই চালকল মালিক লাভবান হচ্ছে। তো আমাদের আসলে মিল মালিকরা সংগ্রহ নীতিমালা সেটাতে অনেক সীমাবদ্ধতা অনেক বেশি, কারণ আপনার বোরো সিজনে আমরা কখনই ধান 12-14% আর্দ্রতায় বিক্রি করা সম্ভব নয় এই সময়, এই সিজনে বেশি যেহেতু ময়েশ্চার বেশি, এটার একটা সুযোগ নেই। এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব যে সংগ্রহ নীতিমালা কেন, এটাকে কিভাবে আরো সংশোধন করা যায়। তখন বাধ্য হয়ে যে আপনি যেটা বললেন যে মধ্যস্থভোগীর কাছেই বিক্রি করে দেয়, কারণ আমাকে এই 10-12 দিন যে বসে থাকা মিলের গোড়া এটা একটা বড়ই একটা হ্যাসেল। আমি যেমন আমরা খবর পেয়েছি যে কত 2 মাস আগে আখ দিয়েছে, এখনো আখের মূল্য পায় নাই কৃষকরা, তাহলে কৃষক বাঁচবে কি করে বলেন? তাহলে কৃষক তার নেক্সট ফসল কিভাবে যাবে? এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আসছি মানে আখের ক্ষেত্রে কি কথাটা বলেন, এটা কিন্তু প্রতি বছরের ঘটনা এবং এটা কিন্তু এই ঘটনা, সুতরাং এটা কোনো প্রতিকার হচ্ছে না কেন, প্রতিকার হচ্ছে না কেন আমার করতে হলো এটা যে প্রতি বছরই একই গান। এই সিজন আসলে হয়েছে, যেমন গত বছর যখন ধান এই শ্রমিক সংকট আমরা যখন বললাম, বলার পর কৃষিমন্ত্রী মহোদয় বললেন যে আর পর্যায়ক্রমে 50 লক্ষ টন ধান কেনা হবে, কিন্তু সেখানে এবার হলো মাত্র 6 লক্ষ টন, গতবার 4 লক্ষ ছিল, 2 লক্ষ বারে 6 লক্ষ টন। ইজ ইট এনাফ? আমরা মনে করি এনাফ না। 2 কোটি টন যেখানে চাল হবে, সেখানে যে আমাদের পাশে পশ্চিমবঙ্গ যেখানে 20% প্রকিউর করে টোটাল প্রোডাকশনে, আমরা সেখানে 10%ও করতে পারছি না, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। অন্তত 10%ও যদি আমরা করতে পারতাম, এটা বললেই খাদ্য মন্ত্রণালয় বলে যে আমাদের গোডাউন নাই, স্পেস কম, স্পেস কম তো স্পেস বাড়াবেন, আপনার মানুষ বেশি, আপনার প্রোডাকশন স্পেস বাড়াতে হবে পর্যায়ক্রমে, আমাকে সেই ধরনের স্টেপ নিতে হবে। আমি নাই বলে তো বসে থাকলে হবে না, আমার তো স্টেপস যেতে হবে। আমরা আসছি এবার আমাদের মাকসুদুল হাসান খান, কই মাকসুদুল হাসান, আমি তো মাকসুদের কথা বলি, কোনটা বলেন হুমায়ুন? সেটা হচ্ছে যে এই যে আপনি যে বললেন যে আমাদের যে প্রক্রিউরমেন্টের যে বিষয়টা বা মানে সংগ্রহের যে বিষয়টা, সেইখানেও কিন্তু মানে এই যে যেটা বলছিলেন আর্দ্রতার বিষয়টা, হ্যাঁ, এই আর্দ্রতার বিষয়ে কিন্তু বারবারই এই কৃষক গিয়ে কিন্তু মানে ওই সরকারের কাছে ধানটা কিন্তু বিক্রি করতে পারে না ফাইনালি। কৃষকরা হয়রানি করার জন্য এটি একটা চাল, কিছু হলে বলে যে আর্দ্র বেশি, আপনি যদি 12% নিয়ে যান তাও বলবে যে আর্দ্রতা বেশি, এই তোমার ধান শুকায় নেই, এটা গেলে মানে এটা হয়রানি করার জন্য এটা করে, মানে যে প্রণোদনাই বলেন, ভর্তুকি বলেন, বা যেই যাই, ঠিক আছে হুমায়ুন, ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। আমরা যাবো, মাকসুদ নাই না, মাকসুদ তো ছিল স্ক্রিনে, কোথায় তাহলে ফয়জুল বলেন, আপনার মাঠের অভিজ্ঞতা বলেন। হুমায়ুন আপনাকে ধন্যবাদ, আমরা এবার যাই ফয়জুলের কাছে, ফয়জুলের অভিজ্ঞতা শুনি যে করোনা পরিস্থিতিতে কৃষকরা কেমন আছে, কি ভাবছে আমার কৃষকরা। কৃষির যে প্রণোদনা সেটি চেয়েও বড় বিষয় হচ্ছে কৃষির চ্যালেঞ্জ গুলোর কোন অবস্থা এখন। আমরা আমি আমার জায়গা থেকে বলি, আজকেও আমি খবর পেয়েছি, যেহেতু আমি সংবাদকর্মী হিসেবে কাজ করি, আমার আজকে লালমনে এখন ঠিক আছে
আমি আজকে সকালে যে খবর পেয়েছি সেটি বলি, আমার যে লালমনিরহাটের যে করেসপন্ডেন্ট সে আমাকে ফোন দিয়ে বলছে যে লালমনিরহাটে এবার তামাকের চাষ হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে একটা পোকা হচ্ছে তামাক গাছগুলো কেটে ফেলতেছে। এটা আগে কম ছিল কিন্তু এবছর বেড়ে গেছে। যে করোনার যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু মানে ন্যাচার এখন যে সিচুয়েশন আসছে, আমরা বঙ্গোপালের খবর পাইছি আজকে যে খবর শুনতে পাচ্ছেন না, ক্লিয়ার না, ক্লিয়ার না ফজল, আপনারটা ক্লিয়ার না, আপনি সাউন্ডটা ঠিক করেন। আমি এফকে মাকসুদের কাছে যাই, মাকসুদ, মাকসুদুল হাসান আছেন না? জি শুনুন, বলেন মাকসুদ, বলেন কি আপনি, বলেন মাকসুদ, হ্যাঁ আপনারটা ঠিক আছে, বলেন মাকসুদ জি, আপনার অভিজ্ঞতা বলেন যে আপনি কি দেখছেন। জি, যে বিষয়টি আসলে আলোচনা হচ্ছে আমাদের আলোচনার যে বিষয়, যে কৃষির প্রণোদনা এবং এটার চ্যালেঞ্জ গুলো কি কি, তো আমরা ইতিমধ্যে যারা গণমাধ্যম কর্মী, আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি সেখানেও এগুলো নিয়ে অনেক রিপোর্ট করেছি মাঠ পর্যায়ে। বিশেষ করে চাহিদা এবং যোগানের একটি বড় সংকট তৈরি হয়েছে করোনার কারণে। এটি আসলে আমাদের জন্য একটি বিশেষ পরিস্থিতি বলা যায়, যদিও সবসময় আমরা দেখি কৃষক ন্যায্য মূল্য পায় না, এটা যুগ যুগ ধরে আমরা শুনে আসছি, কিন্তু এবারের পরিস্থিতিটা একেবারে একটি ভিন্ন পরিস্থিতি। আমরা আরওয়ান বাজারে যদি দেখি কিংবা অন্যান্য বাজারে, মানুষ কিন্তু বাজারে কম যাচ্ছে কিংবা তার নিত্য প্রয়োজনীয় পণ্য একেবারে নেহায়াত যেগুলো প্রয়োজন সেগুলোই কিনছে। তো আমরা যশোরে এবং অন্যান্য যে মোকামগুলো রয়েছে সেখানে যে যোগাযোগ করে জানিয়েছি, সেখানে পাইকাররা কম যাচ্ছে। কেন কম যাচ্ছে? তারা যে পণ্যটি নিয়ে আসছে ঢাকায় কিংবা অন্যান্য বড় শহরগুলোতে, সেখানে এসে তারা সেই পণ্যটি দাম পাচ্ছে না, অর্থাৎ তাদের লাভ হচ্ছে না, লোকসান গুনতে হচ্ছে। আর এর একটি বড় কারণ হচ্ছে যে পরিবহন ভাড়া, এই করোনা সংকটের সময় পরিবহন ভাড়া কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এই সমস্যাটার যে প্রভাবটা পড়ছে কৃষকের উপরে গিয়ে, সে যখন দামটা পাচ্ছে না এবং সে এই ফসলগুলো করেছে ঋণ নিয়ে, হয়তো অনেক কৃষকেরই ঋণ নিয়ে সেটি করেছে, অর্থাৎ তার কিন্তু একটা পুঁজির সংকট তৈরি হয়েছে। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে যে সরকার যে প্রণোদনাটা দিতে যাচ্ছে এবং সেই ঘোষণাটি দিয়েছে 5,000 কোটি টাকার প্রণোদনা কিংবা আরো 14,500 কোটি টাকার যে কৃষি ঋণ, সেটিও 4% সুদে দেওয়া হবে। এখন আপনি যখন এই ঋণ গুলো দিবেন, এটি কৃষকদের সাথে কথা বলে এবং অন্যান্য সংশ্লিষ্টদের সাথে কথা বলে আমার যেটা মনে হচ্ছে, আপনি যখন কৃষককে আবার নতুন করে ঋণ দিবেন, কৃষক কিন্তু একটা ঋণ চক্রে কিন্তু পড়ে গেল, কারণ সে আগের ঋণটি শোধ করতে পারে নাই। আপনি হয়তো তার ঋণের সুদটা আপাতত স্থগিত করেছেন, কিস্তি নিচ্ছেন না, কিন্তু তার ঋণটা কিন্তু আপনি মওকুফ করেন। এবং আপনি যখন নতুন করে আবার ঋণ দিচ্ছেন, 4% সুদে যদি ঋণ দিচ্ছেন, সেই ঋণটিও কিন্তু সে আবার ঋণের চক্রে পড়ে গেল, অর্থাৎ সে পুঁজি হারাচ্ছে, লোকসানে পড়েছে, তার আগের ঋণের চক্রে মানে ঋণের দেনায় আছে, আবার নতুন করে আপনি তাকে ঋণ দিচ্ছেন, অর্থাৎ এই ঋণের চক্রে কিন্তু সে যে পড়ছে, এই চক্র থেকে তার বের হওয়ার কোন সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না এই প্রণোদনার মাধ্যমে, যে প্রণোদনাটি দেওয়া হচ্ছে বলা হচ্ছে। সেই ক্ষেত্রে অনেকেই কৃষি অর্থনীতিবিদ যারা রয়েছেন, অনেক কৃষি অর্থনীতিবিদও বলছেন যে আসলে যেহেতু এটি একটি বিশেষ পরিস্থিতি, একটি বৈশ্বিক সংকট, এটি একটু ভিন্নভাবে চিন্তা করার সুযোগ রয়েছে। একদিকে আপনি যারা হতদরিদ্র মানুষ রয়েছেন প্রায় 2 কোটি 2.5 কোটির উপরে, সেই হতদরিদ্র মানুষের সংখ্যা কিন্তু এই করোনার কারণে আরো বাড়বে। যারা বিভিন্ন শ্রমজীবী মানুষ রয়েছেন, এই নিম্ন আয়ের মানুষ, এই সংখ্যা কিন্তু আরো বাড়বে। সেটি যদি 4-5 কোটি হয়ে যায়, দ্যাট মিন তারা কিন্তু আপনার সেই ক্রয় ক্ষমতাটাও হারাচ্ছে, তারা কিন্তু বাজার থেকে পণ্য কিনতে পারছে না। তো তারাও যখন কিনতে পারবে না, আবার কৃষকও যখন দাম পাবে না, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? মানে লোকসানের চক্রে পড়া জনসংখ্যা কিন্তু প্রচন্ড হারে বৃদ্ধি পাবে, এবং সেটি আপনি এই ঋণ দিয়ে, ঋণের প্রণোদনা দিয়ে বেরিয়ে আসাটা খুবই কঠিন হবে। তো সেই ক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্টদের সাথে পরামর্শ অভিজ্ঞতা থেকে যেটি আমার কাছে মনে হয়েছে, আপনি যদি এই ক্ষেত্রে নগদ সহায়তা দিতে পারেন 2টি শ্রেণীকে, একটি হচ্ছে যারা প্রান্তিক কৃষক রয়েছেন, সেই তথ্য সরকারের কাছে রয়েছে, কৃষকদের সব ধরনের তথ্য সরকারের কাছে রয়েছে, আরেকটি হচ্ছে যারা হতদরিদ্র জনগোষ্ঠী, যাদের ক্রয় ক্ষমতা নেমে গেছে, যারা মানে ইতিমধ্যে সংকটের মধ্যে আছে, তাদের এই 2টি শ্রেণীকে যদি আপনি নগদ সহায়তা দিতে পারেন,
সেই ক্ষেত্রে বাজারে পণ্যের সরবরাহ এবং বেচা কেনাটা কিন্তু বাড়বে আমার কাছে মনে হয়। এটি একটি হতে পারে, আরেকটি হচ্ছে আপনার সরকার যেহেতু ত্রাণ দিচ্ছে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি তারা ত্রাণ দিচ্ছেন, সেই ত্রাণে কৃষি পণ্যগুলো যেগুলো কাঁচামাল সেগুলো কিভাবে যুক্ত করা যায়। আপনি চাল ডাল গম দিচ্ছেন, কিন্তু সবজিগুলো যদি আপনি সেক্ষেত্রে যুক্ত করেন যেগুলো কাঁচা পণ্য রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সবজি এবং কাঁচামালের বিক্রিটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বাড়তে পারে। সেক্ষেত্রে কৃষক হয়তো আমার আমার ধারণা যে কৃষক কিছুটা উপকৃত হবেন। তো এই প্রণোদনার বিশাল অঙ্ক আমরা বলছি, নিঃসন্দেহে এটি প্রশংসার দাবি রাখে যে এই সংকটের সময় প্রায় 19,500 কোটি টাকার ঋণ দেয়া হচ্ছে, কিন্তু আমি যে বিষয়টি বললাম এতে কিন্তু ঋণের চক্রে কৃষকরা আরো বেশি জড়িয়ে পড়বেন, সেই চক্র থেকে আর কৃষক বের কবে বের হতে পারবেন আমার জানা নেই। হ্যাঁ, ধন্যবাদ মাকসুদ আপনাকে, আপনি খুব যথার্থই বলেছেন। আমরা কিন্তু বারবারই বলে আসছি যে যেহেতু আমার এবছর করোনার কারণে লস হয়েছে খামারি গুলা, সুতরাং এই বছরের ইনস্টলমেন্টটাকে স্থগিত করে এক বছরের জন্য ডেফার করে এটাকেও আপনার 4% সুদে রিশিডিউল করার জন্য আমরা এই দাবিটাই সরকারের কাছে করে আসছি বাংলাদেশ ব্যাংকে। তা না হলে কিন্তু আপনি কৃষকরা দাঁড়াতে পারবে না বা খামারিরা দাঁড়াতে পারবে না। আপনি নেক্সট ইয়ারের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল দিবেন 4%, কিন্তু আমার এই বছরের ঋণটা কিভাবে রিশিডিউল হবে এটাকেও রিশিডিউল করা হতে হবে, এবং সেটাও এই 4% যদি করা হয় তাহলে হয়তো কৃষকের একটু লাঘব হবে। আপনার মাফ করার দরকার নেই, হয়তো মাফ করবেন না সরকার, বাট মাফ করাটা নতুন করে ভাবার প্রয়োজন কমানো যায় কিভাবে এই প্রেশারটা। আপনি আর একটা খুব ভালো প্রস্তাব করেছেন যে ত্রাণে যদি পণ্যকে সহায়তা করা যায় স্থানীয় ভাবে, যেমন ডিম দুধ স্থানীয় ভাবে যেখানে হচ্ছে শাক সবজি আলুটাকে সংযোজন করা হয়েছে, কোথাও কোথাও ডিম দুধ করা হয়েছে, এটা কিন্তু আমরা প্রথম থেকে বলি আসছে যে দুধ বিক্রি হচ্ছে না, মিল বিটার থেকে দুধ প্রসেস করে নিয়ে বিক্রি করে সরকার দিয়ে আর্মির মাধ্যমে পুলিশের মাধ্যমে বিতরণ করা হোক, মানুষের অ্যাটলিস্ট নিউট্রিশন ডেফিসিয়েন্সি তো কভার হবে, কে খেলো যেটা ইটস নট ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ তাহলে কৃষক বিক্রি করতে পারবে। সো এইটা একটা খুব ভালো উদ্যোগ, এবং সরকার যদিও করেছে এটাকে আরো বেশি করা উচিত। এই রোজার মাঝে যদি আমি ডিম এবং দুধটাকে বিতরণ করতে পারি ত্রাণের মাধ্যমে যারা করছেন, আমরা তাদের কাছে অ্যাপিল, এটা একটা ভালো উদ্যোগ করেছেন। আপনি আরেকটি বলেছেন যে হতদরিদ্র এবং প্রান্তিক কৃষকদেরকে নগদ অর্থ দেওয়ার বিষয়টি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কোনো বিকল্প আমি মনে করি নেই, কারণ প্রান্তিক ফার্মাররা কিন্তু হাতে কোনো পয়সা নেই। এবার কিন্তু আরেকটা ক্রাইসিস হয়েছে যে যে সমস্ত কৃষকদের ছেলেমেয়েরা বিদেশ থেকে টাকা পাঠাতো সেটাও কিন্তু এখন বন্ধ, রেমিটেন্সও বন্ধ হয়ে গেছে। এই জন্য গ্রামীণ অর্থনীতিতে কিন্তু এবার প্রচুর বড় সংকট, কারণ আমাদের বেশিরভাগ গ্রামীণ ছেলেমেয়েরা যারা বিদেশ থাকতো তারা টাকা পাঠাতো, সেটা কিন্তু এখন কোনোভাবেই বিদেশ থেকে কোনো অর্থ আসছে না, কারণ করোনা কিন্তু শুধু বাংলাদেশে একা না, ওয়ার্ল্ড ওয়াইড কোথাও থেকে কোনো টাকা আসছে না, সেটা কি ইউরোপ কি আমেরিকা কি মিডল ইস্ট, সব জায়গায় সমস্যা। সুতরাং এই বিষয়গুলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবার ফজলের কাছে যাচ্ছি, ফজল আপনার মাইক্রোফোন কি ঠিক আছে? আমি আপনারা এই যে ত্রাণের ব্যবস্থার কথা বলেন, আমাদের কিন্তু সবজির যে ভরা মৌসুম এই মৌসুমটা কিন্তু শেষ হওয়ার পথে, এখন যে মৌসুমটা সামনে আসছে সেটি কি মূলত ফলের মৌসুম, আমরা লিচু আসবে, আম আসবে, আনারস আসবে, মৌসুমি ফলগুলো কিন্তু আসবে। তো এই ফলগুলোর এখন কি হবে, আমার মনে হয় যে চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে আমাদের সবচেয়ে কাছাকাছি যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ফলের মৌসুমে কৃষকরা যে বাণিজ্যিকভাবে বিভিন্ন ফল উৎপাদন করছে, এই ফলগুলো যেগুলো একটা উল্লেখযোগ্য অংশ বিদেশে যেত আর কিছু অংশ সারা বাংলাদেশে বিভিন্নভাবে ট্রান্সপোর্ট হয়ে কনজিউমারের কাছে যেত, সেই ফলগুলো কিন্তু আটকে যাচ্ছে। আমার মনে হয় যে প্রণোদনার বিষয়টা তো ডেফিনেটলি থাকবে, এবং ত্রাণের মধ্যে কিভাবে আমরা মৌসুমি ফলগুলো আনতে পারি এটি কিন্তু এখন সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার সাথে এটা যদি করা সম্ভব না হয় তাহলে দেখবেন যে আমাদের আম চাষিরা, আমাদের লিচু চাষিরা কিংবা হচ্ছে আমাদের অন্যান্য ফলের যে চাষিরা আছে তারা কিন্তু বিপদগ্রস্ত হবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে আমি যে কথাটি প্রথমে বলবার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে আমি সকালে লালমনিহাটে খবর নিয়েছিলাম যে আমি সারা বাংলাদেশে খবর নেওয়ার চেষ্টা করি যে কোথায় কোন ধরনের কৃষি সম্পর্কের কোন সমস্যা হচ্ছে কিনা। লালমনিহাটে যারা জানতে পেরেছি যে ওখানে এক ধরনের পোকার আক্রমণ ঘটেছে, ক্যাটারপিলারের আক্রমণ করেছে, যারা তামাক ক্ষেতগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই যে তামাক ক্ষেত নষ্ট করা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু কৃষকদের ইনপুটের সহায়তা, ইনপুট ভালো মানের ইনপুট নিশ্চিত করা, সেক্ষেত্রে আমি প্রথমেই জীবনকৃষ্ণ বিশ্বাস স্যার এবং হচ্ছে মুস্তাফিজ ভাই যেটি বলেছেন যে প্রণোদনার ক্ষেত্রে বিনস এবং হচ্ছে নগদ প্রণোদনা দুইটাই থাকা উচিত আমার দৃষ্টিতে।
এবং এই মুহূর্তে যদি কৃষককে আমরা ক্যাশ টাকা দিই এবং উনি যদি এই টাকাটা তার পরিবারের অন্য কোনো প্রয়োজনে খরচ করে ফেলে, তাহলে কিন্তু আমার কৃষির ক্ষেত্রে এটি কিন্তু কাজে লাগলো না। সেক্ষেত্রে কৃষককে কোয়ালিটি ইনপুটটাও যেমন নিশ্চিত করতে হবে, পাশাপাশি আমার মনে হয় যেখানে যেখানে প্রয়োজন সেখানে টাকাটাও দিতে হবে। আর কোয়ালিটি ইনপুট কিন্তু দেওয়ার সবচেয়ে বড় হয়ে হচ্ছে যে সকল প্রতিষ্ঠান বাংলাদেশে ইনপুট উৎপাদন করছে, বাংলাদেশের টপ মোস্ট 4টা 5টা বা 10টা, সরকার যদি এদেরকে নিশ্চিত করে যে তোমরা কোয়ালিটি ইনপুট ফার্মারের পর্যন্ত পৌঁছে দাও, এই বিষয়টি সরকার তোমাদের সাথে সরাসরি লেনদেন গুলো 15,000 টাকা তোমাদেরকে দিয়ে দিবে, যেটা ফার্টিলাইজারের ক্ষেত্রে করেছেন, এটি কিন্তু একটা মানে এক ধরনের কৌশল হতে পারে। কিন্তু অবশ্যই কৃষককে কোনো কোনো ক্ষেত্রে কৃষককে হাতে টাকাও দিতে হবে, এবং এই টাকাটা আমার মনে হয় প্রণোদনার যে ঋণের জায়গাটা, এই যে 4% যে ঋণ, মাকসুদ ভাই যেটি বললেন যে হচ্ছে যে কৃষককে একটা ঋণের চক্র এবং সুদের চক্র আলটিমেটলি কিন্তু মানে একটা চক্রের মধ্যে থেকে সে কতবার মানে কবে বের হবে এটি কিন্তু বলা মুশকিল। এই এই জায়গাটা আমার মনে হয় নিশ্চিত করা উচিত যে কৃষকদের যে ঋণটা দিব সেই ঋণটা যেন একবারেই সে খুবই দীর্ঘমেয়াদি হতে পারে, কম সুদে হলেও এটি দীর্ঘমেয়াদী হওয়া উচিত, এবং তার যখন ফলন ভালো হবে, যখন তার ফসলে লাভ থাকবে, তখন সে যেন এই ঋণটা পরিশোধ করতে পারে, সেরকম একটা ব্যবস্থা থাকা উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে কথাটা বলছিলেন যে আমরা হাওয়ার নিয়ে শঙ্কিত ছিলাম, মেকানাইজেশনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু এই যে শেষ মুহূর্তে সে তড়িঘড়ি করে মেকানাইজেশন করা, আমার মনে হয় যে সরকারের এই জায়গাগুলোতে বেশি বেশি নজর দেওয়া উচিত যে আমার একটা মৌসুম 3 মাস 4 মাস থাকে, যে 4 মাস আগে যদি আমি প্ল্যান করতে পারি যে আমার হচ্ছে এই মুহূর্তে আগামী আমন এই জিনিসটা দরকার, আমরা যদি এখন এটাকে ডিজাইন করে রেডি করে রাখতে পারি, তাহলে কিন্তু কৃষক ওই মুহূর্তে গিয়ে তার যে তাৎক্ষণিক যে ক্রাইসিস গুলো আছে এই ক্রাইসিস গুলো কিন্তু সে ফেস করবে না। কাজেই আমার মনে হয় যে এই জায়গাটা গুরুত্ব দিচ্ছে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে দুধ ডিম পাশাপাশি হচ্ছে আপনার মাছের যে সেক্টর, এই সেক্টরটা কিন্তু বাংলাদেশে যে পুষ্টির যে জায়গা, আমিষের জায়গা, আমিষের জায়গায় সস্তা আমিষের কথা যদি বলি, এই মুহূর্তে মাছ এবং আমরা পোল্ট্রির সেক্টর খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই জায়গাটা নিয়ে আমাদের একটু অন্যভাবে ডিজাইন করা উচিত। আমাদের যারা ইন্ডাস্ট্রির লোকজন আছে তারা কিন্তু হয়তো লোনগুলো পাবে, তারা ঋণ সুবিধা পাবে, কিন্তু যারা ছোট ছোট খামারি যাদের 100 1000 মুরগি আছে 2000 মুরগি আছে, এই খামারি গুলোকে কিন্তু যে কোনো মূল্যে তাদেরকে এই প্রণোদনার আওতায় নিয়ে আসতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তারা প্রণোদনগুলো পেয়েছে। এবং সেই ক্ষেত্রে আসলে করণীয়টা কি, এই করণীয়টা নিয়ে আসলে আমাদের চিন্তা করতে হবে। তারা যেন আজকে যদি ছোট ছোট খামারি গুলো বন্ধ হয়ে যায় তাহলে ঘটনাটা কি ঘটবে এটি কিন্তু আগে ভাবতে হবে। ছোট খামারি বন্ধ হওয়া মানে একটা সময় যখন 10টা বা 15টা প্রতিষ্ঠানের হাতে পুরো পোল্ট্রি সেক্টর চলে যাবে, তখন কিন্তু আপনি আজকে 120 টাকায় মুরগি খাচ্ছেন, সে মুরগি কিন্তু আমরা কেউ খেতে পারবো না, আমাদের কিন্তু খেতে হবে তখন 200 টাকায় 300 টাকায়। একই ক্ষেত্রে কিন্তু চালের ক্ষেত্রে যদি আমরা আসি, কৃষক চাল আবাদ করছে বলে আপনি কখনো 30 টাকা কেজি খেতে পারছেন, কখনো 40 টাকা কেজি খেতে পারছেন, কিন্তু আমরা কমার্শিয়াল এগ্রিকালচারের কথা বলার পরেও আমাদের কিন্তু এই ছোট ছোট তৃণমূল পর্যায়ের যে খামারিরা যদি না থাকে, আপনাকে কিন্তু চাল খেতে হবে 100 টাকার উপরে, এই মোটা চালই খেতে হবে। সো সবকিছু মিলে আমাদের বোঝা উচিত যে কৃষকদেরকে যদি আমরা সার্বিক ভাবে একটা একটা ইন এ নার্সিয়াল একটা কম্বাইন এবং ফুল প্যাকেজের মধ্যে যদি তাদেরকে আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা করোনা পরবর্তী যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে পারবো। আমি জাস্ট একটা রিপোর্ট দিয়ে শেষ করতে চাই। ইফির একটা রিপোর্ট এসেছে, সাম্প্রতিক প্রকাশিত হয়েছে এবং প্রথম আলো এই রিপোর্টে আজকে পড়েছে। প্রথম আলোর রিপোর্টে যেটি ইফি যে কথাগুলো বলেছে যে বাংলাদেশে যে সরকার যখন চাল ক্রয় করে মিলারের কাছ থেকে, তখন কিন্তু কৃষকদের কোনো বেনিফিট হয় না, বেনিফিট কিন্তু পায় পুরোটাই হচ্ছে মিলাররা। অথচ আমরা বলছি কৃষকের কাছ থেকে বোরোর মৌসুমে 10 লাখ টন চাল কিনবো, আমরা 6 লাখ টন ধান কিনবো, কিন্তু লাভের কুটটা কিন্তু দিন শেষে মিলারাই খাচ্ছে। যে আন্দোলনটা আমার মনে আছে, আমি 2014 সাল থেকে আপনি তখন সম্ভবত অতিরিক্ত সচিব ছিলেন, আমি কিন্তু আপনার সাথে এটা নিয়ে কথা বলছিলাম, আপনি বলছেন যে ফয়জুল আমাদের কিন্তু চাল পাশাপাশি ধানও কিনতে হবে। আমরা একটা জায়গায় কিন্তু এসেছি যে ধান কিনলে কৃষকের লাভ হয়, ইফপি এটা বলছে, চাল কিনলে কৃষকের লাভ হয় না। এখন এইটিকে গুরুত্ব দিয়ে সারা বাংলাদেশে আমার মনে হয় যে গুদাম, চালের যে গুদাম যেগুলো হচ্ছে আরো বেশি বাড়িয়ে কৃষককে
সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনলে কৃষকের যে ধানের যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্যটা কিছুটা হলেও নিশ্চিত করা যাবে। আদারওয়াইজ কিন্তু ফয়জল আমরা এটা নিয়ে পর আরেকদিন আলোচনা করি, ফয়জল কিন্তু লাভবান হতে পারে। ফয়জল আমরা এই এই ধান সংগ্রহটা নিয়ে সরকারের ধান সংগ্রহ বিষয়ে আরেকদিন আলোচনা করব। আপনার কথা কিন্তু আমি কাছে বিষয় বলছি না, এটা না এটা ওইটা থাক আজকে, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। এই বিষয়টি একটা একদিনের একটা বিষয় প্রয়োজন, কারণ এটা নিয়ে অনেক সমস্যা আছে, অনেক ইস্যুস আছে, অবশ্যই আলোচনা করব। কারণ আজকে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, সবাই আমরা কথা বললাম। তবে আপনি প্রথম যেটা বললেন যে ফলের বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো রবি ক্রপে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হলো, এখন যদি এই ফলেও ক্ষতিগ্রস্ত হয় তাহলে আর কৃষক কিছুই থাকলো না দেশে। সুতরাং এই বিষয়ে আমিও ইতিমধ্যে মাননীয় কৃষিমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, এই বিষয়টি উনি বলেছেন যে উনি টেক আপ করবেন। আমরা আশা করি সরকার একটা ব্যবস্থা করবেন। আমরা বিসেফ ফাউন্ডেশন থেকে একটা দাবি করেছিলাম সরকারের কাছে, সরকার ইতিমধ্যে রাজি হয়েছেন, ট্রেনের বগিগুলো দিয়েছেন আম এবং অন্যান্য কৃষক পণ্য পরিবহনের জন্য। আমরা মনে করি সীমিত আকারে ট্রাকগুলোকে আবার পরিবহনের সুযোগ করে দেবে সরকার। আমরা বারবার দাবি করে যাচ্ছি, দেবো আমি এক মিনিট করে সবাইকে আবার সময় দেবো লাস্ট কমেন্ট করার জন্য, কারণ আমাদের সময় শেষ। আমরা আমি সবাইকে আবার এক মিনিট করে দেবো। প্রথমে জীবন কৃষ্ণ, এক মিনিটের মধ্যে বলবেন কৃষক ভাইদের জন্য আপনার লাস্ট রিকমেন্ডেশন। বিষয়টা হলো স্যার, আমরা শুধুমাত্র কৃষি বলতে এখানে যেটা বুঝতে পারছিলাম যে ফসল এবং মাঠের ইত্যাদি, এখানে একজন একটা কমেন্ট দেখলাম খুবই ভালো যে আসলে প্রাণী পালন, গবাদি পশু ইত্যাদি নিয়েও কিন্তু কথাবার্তা, যেটা কিছুটা ইঙ্গিত আমরা পেয়েছি ফয়জুলের ইয়ে থেকে। আমি মনে করি যে এখানে স্যার ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা আসতে হবে। আমরা যখন সামনে চিন্তা করতেছি করোনা পরিস্থিতি থেকে উত্তরণের, তখন কিন্তু আমাদেরকে আরো বেশি বেশি মাটির স্বাস্থ্যের কথা কিন্তু খুবই চিন্তা করতে হবে। তখন যখন চিন্তা করবে একজন কৃষক এখন গরু নেই, তাকে তারা যেন গো পালনের দিকে, ছাগল ইত্যাদি পোলট্রি ছোট ছোট পর্যায়ে ছোট ছোট খামার গড়ে ওঠে, যে ধানের আবাদও করবে, ফসলের আবাদও করবে এবং দু চারটে গরুও থাকবে। তাতে সুবিধে কি? সুবিধা একটা গরু, হৃষ্টপুষ্ট গরু মাসে প্রায় 20 কেজি গোবর, সারা বছরে প্রায় 8 থেকে 10 টন তার গোবর আসবে। সেটা দিয়ে কিন্তু সে এক হেক্টর জমি চাষ করার মতো যথেষ্ট পরিমাণ সে সার পাবে। এটা যদি এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা কিন্তু স্যার এখন থেকেই দরকার। আমাদের উচিত হবে রাসায়নিক সারের দিকে নির্ভরতা কমানো এবং পরিবেশ বান্ধব চাষের দিকে যাওয়া। করোনা থেকে কিন্তু আমাদের এটা শিক্ষা, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটাই আমার কথা আজকে। ধন্যবাদ আপনাকে। মাকসুদ, আপনি বলতে চেয়েছিলেন, এক মিনিট। মাকসুদ হাসান, মাকসুদুল হাসান, মাকসুদ, হ্যাঁ মাকসুদুল হাসান বলেন, আপনি এক মিনিট বলতে চেয়েছিলেন। মাকসুদ আছে না হলে মুস্তাফিজ সাহেব বলেন, এক মিনিট। আমি বলবো মুস্তাফিজ সাহেব, হ্যাঁ আমি, আমারটা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। আমাদের কৃষি ব্যবস্থাপনা বিদ্যমান যেটা আছে এটাকে যদি আমূল পরিবর্তন করা না যায়, কৃষকের ভাগ্য কোনোদিনই পরিবর্তন হবে। আমি একটা উদাহরণ দেই, ধরুন একজন শিল্পপতি, তার ইন্ডাস্ট্রি সে মাত্র 20% 30% টাকা দিয়ে, সে 70% টাকা ব্যাংক থেকে নিয়ে তার ইন্ডাস্ট্রি করতেছে, তার 10 বছর পরে তার টাকা দিতে হবে বা সিডিউল করতেছে দীর্ঘমেয়াদ। আর কৃষক একজন, এটাকে যদি আমরা শিল্প হিসেবে ঘোষণা দিই, তার কিন্তু জমিটাই কিন্তু তার বিরাট পুঁজি। তার 10 বিঘা জমির দাম হলো 1 কোটি টাকা, আর কৃষক হলো 5 লাখ টাকা লোনের জন্য সে হলো কৃষি ব্যাংকে ধর্ণা দিচ্ছে। আপনি ওনার 1 কোটি টাকা জমির ওপরে ওনাকে যেদিন আপনি 70 দিয়ে গুণ দিয়ে তাকে লোন দিতে পারবেন, ইন্ডাস্ট্রি হিসেবে ডিক্লেয়ার করবেন, সেদিন দেশের কৃষি রেগুলেশন হবে। কৃষি আজকে প্রথম সারিতে আসছে, এটা কিন্তু অবহেলিত পর্যায়ে চলে গেছে। ভোট চুক্তি দিয়ে কৃষককে বাঁচাও, এই বাঁচাও, আমাদের দেশের দরিদ্র মানুষের সংখ্যা কোথায়? 48 ভাগ দরিদ্র মানুষ হলে কৃষি পেশার সাথে জড়িত, অথচ তাদের অর্থনীতির উপর ভিত্তি করে আজকে ঢাকা শহরে এত বিল্ডিং হয়েছে। 60-এর দশকে যে সাহেবরা মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছে, তারপরে সচিব হয়েছে, তাদের গ্র্যান্ডফাদারের পেশা কি ছিল? এবং এদেশে শিল্পায়ন যেটা হয়েছে, অর্থের যে জিডিপি বাড়ছে, এর ফান্ডামেন্টাল থিংস হলো, ব্যাকগ্রাউন্ডে হলো কৃষি। কৃষিকে শিল্প হিসেবে আনতে হবে, কৃষিতে ইন্স্যুরেন্স আনতে হবে, এবং তাকেও ইন্ডাস্ট্রিয়ালিস্টের মতো 30% পুঁজিতে 70% পুঁজি অ্যাড করে তাকে লোন দিলে, কৃষিকে যান্ত্রিকরণ করে
কৃষি ভিত্তিক শিল্প করে এটাকে আমূল পরিবর্তন করতে হবে। এই যে আমরা সাধারণ প্রক্রিয়ায় কৃষিকে নিয়ে যেটা ভাবতেছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি গবেষণা কয়েকটা ধানের জাত আবিষ্কার করেছে, এটা কৃষির সংস্কার নয়। কৃষিকে সংস্কার করতে হলে ওখানে প্রজ্ঞাবান মেধাবী লোক বৃহত্তর অর্থনৈতিক স্কেলে ভাবতে হবে, তখনই হবে দেশে যেগুলো। কৃষি ছাড়া আমাদের আছে কি? গার্মেন্টস এর এই সেলাই করে আপনি যে টাকা নিয়ে আসতেছেন, দেখেন আজকে 30 বছর গার্মেন্টস এর লোকেরা তার বেতন দিতে পারে না, এটা কোনো কথা হতে পারে? ওকে, ধন্যবাদ মোস্তফা সাহেব আপনাকে। এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ মোস্তফা সাহেব আপনাকে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ মোস্তফা সাহেব আপনাকে আপনার মতামতের জন্য। আমরা এগুলো নিয়ে বলবো। মাকসুদুল হাসান বলতে চেয়েছিলেন এক মিনিটের জন্য। মাকসুদ সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? মাকসুদ জি, হ্যাঁ মাকসুদ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, আপনার বক্তব্য শেষ, এক মিনিট। জি, ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি ফয়জুল সিদ্দিক এবং জীবন কৃষ্ণ বিশ্বাস বিষয়টি তুলেছেন, আসলে কৃষির মধ্যে আমাদের মৎস্য প্রাণী সম্পদ ঘাটতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়ে আমি মাইক কি ডিসকানেক্ট হয়ে গেছে বোধহয়? আমি কি সাউন্ড হারিয়ে গেছে নাকি? না, আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আমি তো শুনতে পাচ্ছিলাম, কিন্তু এখন তো শুনতে পাচ্ছি। তার সৃষ্টি কিছু বলবেন, আপনার কিছু বলার আছে? না, আমার আসলে কিছু বলার নাই। আমাকে যদি এক মিনিট বলতে দেন তাহলে আমাকে, আমি মানে একটা বিষয়ই বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে কৃষি নিয়ে আমরা, আমাদের ওই যে শ্যামল ভাই যেটা বলছিলেন যে আমাদের আসলে কৃষির বাইরে আর কিছু নাই, মানে কৃষিটাই হচ্ছে আমাদের। ঠিক আছে, আজকে আমরা এখানে তাহলে শেষ করতে চাই। এবং সেই জায়গায় আমাদের যেটা করা উচিত, এবং আমরা যদি মানে আমার সরকার, আমাদের নীতি নির্ধারকরা যদি যে ডিসিশন মানে সিদ্ধান্তগুলো নেয়, সেই সিদ্ধান্তগুলো যেন দীর্ঘমেয়াদি হয়। আমরা বরাবরই দেখেছি যে এই সিদ্ধান্তগুলো হয় হচ্ছে তাৎক্ষণিক। হ্যাঁ, এখন একটা সমস্যায় পড়লাম, এই সমস্যাটা আমরা কিভাবে মানে উত্তরণ করব, এই দৃষ্টিভঙ্গিটা আমাদের আসলে মানে পরিহার করতে হবে। এটাই হচ্ছে আমার মানে সর্বশেষ বক্তব্য। ঠিক আছে, আমরা তাহলে এই কাজগুলোই করব। আমরা তাহলে মানে স্বল্পমেয়াদির সাথে সাথে দীর্ঘমেয়াদি পরিকল্পনাটা আমাদের থাকতে হবে, যেটা আমাদের নাই। ওকে, আমরা যে আলোচনা করছি, আলোচনা আমরা মনে করি যে আমরা যে আজকে আলোচনা করছি, এই আলোচনাটা আমরা যে করছি শুধু আলোচনার জন্যই নয়, আমরা এই আলোচনা থেকে যে সুপারিশগুলো হবে সেই সুপারিশগুলো আমরা সরকারের কাছে পেশ করব। আমরা এগুলো নিয়ে বার্গেন করব। আমরা হয়তো সরকার না, বা সরকারকে আমরা বলতে পারবো, চেষ্টা করব, যেহেতু আমাদের একটা সুবিধা আছে, আপনারা মিডিয়াতে কাজ করেন, বিভিন্ন ভাবে এই জিনিসগুলো তুলে আনতে পারেন, এবং তুলে আনে ডেফিনেটলি আমি মনে করি সরকার এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করবেন। সো যেহেতু এটা আজকে আমাদের প্রথম শো, বিভিন্ন রকম সমস্যা ছিল, সাউন্ড সমস্যা ছিল, আমরা মনে করি আগামীতে এটা আরো বেটার হবে। তা আমি আশা করব যে করোনাকালীন সময় আপনারা যারা নিউজে কাজ করেন, ফ্রন্টলাইনে কাজ করেন, অবশ্যই সাবধানে থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং দর্শক ভাইরা যারা আজকে আমাদের সাথে ছিলেন, তাদেরকেও আমরা উইশ অল দ্য বেস্ট, হ্যাভ হ্যাভ সেভ লাইফ, এবং স্টে হোম অ্যান্ড সেফ। মার্কেট খুলুক, শপিং সেন্টার খুলুক, যাই খুলুক, আমরা বাজারে যাবো না, আমরা ঘরেই থাকবো, নিজের যত্ন নিজে করবো। এর মধ্যে আমাদের একজন ভিউয়ার প্রশ্ন করেছিলেন, সুপারিশ করেছেন মিস্টার সাইফুল ইসলাম, যে ডেয়ারি শিল্পের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা উচিত। আমি মনে করি এটা ভালো প্রস্তাব, আমরা আরেকটি আলোচনা সবাই ডেয়ারি শিল্প নিয়ে, পোলট্রি ডেয়ারি নিয়ে আলোচনা করা উচিত। মনে করি কৃষির এটিও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, পোলট্রি ডেয়ারি এবং ফিশারি। এক একদিন এক একটা সেশন নিয়ে আমরা আলোচনা করবো ছোট ছোট অংশে, তাহলে ওই ইন ডেপথ আলোচনা করা যাবে এবং আমরা আরো ভালো আলোচনার চেষ্টা করবো। আমি আজকে কৃষি কাগজের পক্ষ থেকে আপনাদের সবাই আমাদের আলোচনায় এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা ভিউয়ার্স যারা দেখলেন আপনাদেরকেও জানাচ্ছি, এবং আগামীতেও আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের মতামত দিবেন, আপনাদের সুচিন্তিত মতামত আমি মনে করি আগামী দিনের বাংলাদেশের কৃষি এবং খাদ্য নিরাপত্তায় অনেক ভূমিকা রাখবে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। ধন্যবাদ।